আয়ন নাম গুণ গুণ আছে এলা এর কথা কইবে এলা একটু যে কথা বলতে বলতে আছে মানুষ তো জানছে ভাই আপনি এর কথা বলছি কি আখের কথা লাগে কিটা করি এর বইগুলো এর বোঝা এর কথা হ্যাঁ এটা টাইপ করে যে শোনো এটা কই কি না হ বলছো করে কোন হয় এখন এমনি করি এর একটু বেশি হয় কি আর ইউটিউব ইন্টারনেট আমাদের বুঝতে দিবি যে আই এর আছে এমনি করে বেশি বোঝা তারা আচ্ছা খিলে সে বুঝছে না বড় ইয়ো বুঝছ না কিউ নাকি যে হাদিসে বলছে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করছে হাদিস কে দিছে নাকি না ইমান নাই এর উপরে আসলে শয়তান তো তাহলে সেই হিসেব করলে শয়তান কি আপাতত আম্মু থেকে আমরা শয়তান দেখে কি নিরাপদ আমরা কি মানে বুঝলেন আমরা প্রতিদিন শয়তান থেকে নিরাপদ থাকতে পারি ফজর নামাজ পড়ি যদি আগে মুসলিম পড়ি উন্মোল্লা পড়ি ফালাক পড়ি নাস পড়ি আউজু বিল্লাহি মিনাল শাইতানির রাজিম ইনশাআল্লাহ খালাস পড়ি তাহলে মাগরিব পর্যন্ত আমরা শয়তান যা করতো না বদ্ধজন ইত্যাদি 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 সব বর্বর সুস্থ যা আছে কিন্তু আমরা বুঝেছি মাগরিব নামাজ পড়ি যদি আমরা আগে মুসলিম পড়ি উন্মোল্লা ফালাক নাস আবার আউজু বিল্লাহি মিনাল শাইতানির রাজিম ইনশাআল্লাহ খালাক পড়ি তাহলে আমরা আবার ফজর পর্যন্ত কি থাকি নিরাপদ থাকি শয়তানের উসওয়াসা থেকে বা শয়তানের উসওয়াসা ভঙ্গ না মানে আমাকে জিন শয়তান যে ক্ষতি করবে এটা থেকে আমরা মুক্ত থাকতে পারি আল্লাহ আমাদের নিরাপত্তা দেয় কিন্তু এখন তো কিচ্ছু না করে ঢুকে যাব বুঝে যাব মানে ধরো কার তো নিরাপদ ইবলিস এবং ইবলিসের অপসারণ থেকে যাব কার থেকে এমনি হলো রায় ইয়ের যদি জন খাড়াই যায় সত করা আসলে নাই হিললে তো ঠিক নাই ইয়ের তো কেউ একজন আপনারা চাইবেন লাখ করে নেবেন করে নেবেন আজ ঘরে পর্যন্ত গেছেন করে যেত আজ ঘর আমার ইয়ের হাত বাড়ি গেছে রেলগাড়িটা নাম দিতে হাত বাড়ি গেছে হাত বাড়ি পর্যন্ত গেছেন লাখ সব বাইরে দিয়ে গেছেন হ্যাঁ আপনি কিছু পারেন কথা বলতে পারবেন আপনি কি লাকসা বাইপাস করছেন আপনি কোথায় করছেন হাত পাড়ি এটার নাম কি লাকসা লিখুন কিন্তু জায়গার নাম কি দেয় হাত পাড়ি দেখেন আল্লাহ হচ্ছে অপরাধের মধ্যে অপরাধী চিহ্ন রেখে যায় যখন বেতালে কোনো জিনিস হয়েছে তখন এটা ফিটিং হয় না ফিটিং হয়ে গেলে সাইজ বুঝতে হবে তাহলে দাঁড়িয়ে কি বেতালে তাহলে আমার নামে দাঁড়িয়ে কি বেতালে দাড়িকে মাফ করে দাও দাড়িকে ঝুলাও যতটুকু ঝুলে ঝুলাও হ্যাঁ আমনে যে সাইজ করে তাহলে লটকাইলে ঝুলাইলে মাফ করে দিলে বাতাল লেগে যায় নাকি দেয়
বুঝছি তুই হারা যেতে পারিস আমার দিদা, তোর সুন্দর তো কিছু না, তুই হারা যেতে পারিস। হ্যাঁ অন্ত সমান না, আর যে কদর মাসে তারা হল কি না। আচ্ছা নয় বছরে শুরু ভাই, আজকে বছর না আজকে ও তোর প্রায় প্রায় হয় তো আমি পরে কি হয়ে তো তুই হাসুক তো নয় বছরে শুরু ভাই, শুধু আলাদা ফরজ মাসের নিশা কি শুধু আলাদা একত্র ফরজ নাকি দিনে একদিনে হাসবার ফরজ, হাস কি হাস ফরজ নাকি এক ফরজ, একটা তো নামাজ ফরজ যেটা ফরজ একত্র একত্র তারপরে হাসটা মিলিত নামাজ কত শক্তি মন্দির রমাদান চলে গেছে, সেই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে যখন রমাদান ফরজ হয়েছে কামা কুতিবা আলাইহি কামা কুতিবা আলাইহি ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রমাদানকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের যারা ছিল তাদের উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা তাকওয়াবান হও আল্লাহ এরকম আঙ্গুলিকে আল্লাহ দেখিয়েছে। আমি রামসুর জাফরের মতো রয়ে গেছি, আমরা আমরা মতো রয়ে গেছে, আমি রোজার মাসে আর কোনো পার্থক্য দেয় নেই বলতে আল্লাহ রহমত করুক, আল্লাহর তৌফিক দিয়ে করার কবুল করার জন্য করছি, আমরা কবুল করার জন্য করছি। সাই তো স্পষ্ট করেন সাই আল্লাহ কে কেমন খুশি বাহাল আল্লাহ মেন কবলি কো লাহাল্লাহ তত্তা ও, এটা তোমাদের উপরে ফরজ করেছি এই জন্য যে যেমন তোমাদের আগের লোকদের উপরে ফরজ করেছিলাম তোমাদের উপর এটাকে আমি অবধারিত করেছি, নির্ধারিত করেছি, আবশ্যক করেছি, ফরজ করেছি, কেন লাহাল্লাহ তত্তা ও, যাতে তোমরা আল্লাহর হিতে অর্জন কি অর্জন করতে পারে, কোনটা বেশি মার্চ মাসের 11 বা 12 তারিখ দূরী, এপ্রিল মাসের 8 তারিখ 7 তারিখ, এই কত মুসলিম দিনে কোনটা বেশি আপনার দাদ শুধু খাইলে শুধু ছাড়ে দিছে, জুয়া খেলে না জুয়া ছাড়ে দিছে, প্রেমিক তার প্রেমিকেরা ছাড়ে দিছে, নেশাখোর নেশা ছাড়ে দিছে, বরং সব প্রশ্ন করে হুজুর ইফতার উপর সিগারেট খেয়ে সব কিছু আছে, তার মানে বাকি 11 মাস চিন্তা করা করছে বুঝুন না, বাকি 11 মাস চিন্তা কি নাই করছে, যাই হোক ইও জানতে কবর দেশে যাই আমার কিছু আছে ভিতরে যদি আমি তো শেষ
এবারে বলছে যে তুমি একটা অসুর পরিবেশে থাকো, একটা কাম করো, ওই অমুক গ্রাম আছে ওই গ্রামের লোকজন ভালো স্বভাবের ভালো চরিত্রের, তুমি যদি ওইদিকে যাও আবার তাহলে তুমি ভালো হতে পারিবা, তোমার যে খুন করার প্রবণতা তার থাকবে না, ভালো হয়ে যাবে। মনে মনে গেছে জাহান্নামের ফেরেশতা আসছে, জান্নাতের ফেরেশতা আসছে, উভয় নিজেদের মধ্যে তাদের লেগে গেছে ভাগাভাগি, কে দিলে তাকে আল্লাহ তাআলার জমিনে মাটি যে মাটিটা আমরা নাখতে পারি না, মাটি মারি একটা বারে খুব বেদনা লাগে, পরাক্রমশালী প্রজ্ঞাময় সর্ববিষয়ের উপর ক্ষমতাবান, তিনি ঘুরা মারের কাছে সুন্দর করে বললেন কথিতা আমরা শেষ এই পৃথিবীতে আপনি কোন হুজুর পাবেন না, কোন মোল্লা মুন্সি পাবেন না, সে এটা প্রমাণ করতে পারবে যে কাউকে যদি আল্লাহ বলে তুমি এটা কেন করছো, আল্লাহ কারো হিসাব চাওয়া শুরু করে দিলে কি নাই কিলো মানে আর আমাদের পিতা কইছি আর এক ফোঁটা পানি তো আল্লাহ বানাইছে আচ্ছা দাঁত লাগে কি করে মানুষ ইচ্ছে আর ইচ্ছা ছিল তাই একটু ছোট বেলা দেখা দুই বুঝি খালি দিলে দেখা দুই বুঝি ওর অস্তিত্ব আছে এই তলে ইচ্ছে বানাইছে কত কিছু আমরা দেখতে নাই কিন্তু যদি আল্লাহ স্বপ্ন দিত বাকি ১১ মাসে একটা মনে রায় তো যায় ইচ্ছা কোনো সিদ্ধান্ত নাই